হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল আজকে আমি বানাবো একটা দারুণ রেসিপি পনির মিঠা পোলাও পনির মিঠা পোলাও বানানোর জন্য আমি দুশো গ্রাম মতো বাসমতি চাল নিয়ে নিয়েছি চালটা আমি দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য এটা আমি ভিজতে দিয়ে দেব তারপর আমি একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে আসলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব চালটা দশ মিনিটের মতো রান্না করে নেব চালটা নব্বই পারসেন্টের মতো রান্না হয়ে আসলে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেব তারপর আমি চালটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে ভাতটা হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করতে রেখে দিলাম এবার আমি এখানে যে যে উপকরণগুলি নিয়েছি চিনির গুড়া ঘি ও ঘরে বানানো পনির পনিরটা আমি একটা ছুরির সাহায্যে ভালো করে পিস করে কেটে নেব তারপর আমি কোরা গরম করে নিয়ে পনিরটাকে ভেজে নেব এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো তারপর আমি আগে থেকে রাইসটাকে সেদ্ধ করে রাখা রাইসটাকে এর মধ্যে দিয়ে দেব তারপর আমি পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুটা গরম মশলাও অ্যাড করে দেব এবার আমি কিছুটা ঘি অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে পানির মিঠা পোলাও